ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোয়ালঘর, অল্পের জন্য রক্ষা পেলেন গোটা গ্রাম। দমকল গাড়ি দেরিতে আসায় রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের, প্রাণ হাতে নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগালেন গ্রামবাসীরাই। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 8টা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলীনগর গ্রামে। পুড়ে ছাই হয়ে যায় আলীনগর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেনের একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর সহ অন্যান্য জিনিসপত্র। তবে আগুনে গবাদি পশুর হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও আগুন নেভাতে গিয়ে কৌশর আলী নামে এক গ্রামবাসী জখম হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য সাঁঝাল জ্বালিয়েছিলেন সাদ্দামের পরিবারের লোকেরা। আগুনের ফুলকি ছিটকে পড়ে গোয়ালঘরের বেড়াতে, আগুন ধরে যায়। নিমেষের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গোয়ালঘর। স্থানীয়রা ছুটে এসে নলকূপ থেকে জল তুলে বালতিতে করে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাইরে গেলাম, বাবাকে আমি ডাক্তারের কাছে আছে, আর এসে দেখছি যে আগুনটা লেগে গেছে। আমি জানি না যে কিভাবে লাগলো, আমি বলতে পারছি না। ঘুর দিয়েছিল তো, ঘুর দিয়েছিলাম তো বার করে নে, বাইরে রেখেছিলাম ঘুরটা, ঘুরটা রেখে বাইরে। আর যখন আসলাম দাউ দাউ করে জ্বলছে আগুন, আমি নিজে বের করেছি গরু বকরি বের করেছি, দেখেছি যে হাতে আগুন নাই, আগুন নাই, উপরে সব আগুন উঠে গেছে। আচ্ছা, কি কি ক্ষতি হয়েছে দিদি? অনেক কিছু ছিল। কি 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 কি? ওখানে তো থাকছিলাম, ধান ধান ছিল, চাল ছিল। এই তারা খেয়াল না পায়, আমি মারা হাতা আগে বাইরে কোথায়? আমরা তো গরিব মানুষ, কি করবো, বাইরে না খাটলে তো কিছু নাই। আমি একাই বাড়িতে থাকি, একটা আমার ছোট ছোট ছেলে আছে, খেতে বাড়ি তো কিছু নাই, কেউ নাই, খেতে বাড়ি মাত্র কিছু নাই, খাচ্ছি দিনে খাচ্ছে, দিনে খাচ্ছে, একাই তো বাড়ি। পশু পশু কি কোনো ক্ষতি হয়েছে? পশুগুলো কি? পশু দেখি ক্ষতি হতে পারে, লোকজন চারদিকে বাড়িতে, এখানে শ্বশুরাল, এখানেই বাবার ঘর, সবকিছু তো করতে হবে। তার জন্য উন্নিটা পাল্টেছে, উপরে পড়েছিল, উপরে আগুনটা কিভাবে লাগলো আমি বলতে পারছি না। এবার এবার কি করবেন? এবার এবার এখন তো সব পুরো ছাই হয়ে গেল, তবে দমকলকে ফোন করা হলেও সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে অভিযোগ। আগুন নেভানোর ঘণ্টা খানেক পর দমকলের গাড়ি পৌঁছালে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। মাঝ রাস্তায় দমকল গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা সোপন আলী জানান, তুলসীহাটা দমকল অফিস থেকে আলীনগর গ্রামের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। গ্রামে যথেষ্ট চওড়া রাস্তা রয়েছে, তা সত্ত্বেও তারা ঘণ্টা খানেক দেরি করে আসেন। গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়েছে, তারাই গ্রামের একমাত্র হিরো। দমকল মন্ত্রীকে তুলসীহাটা দমকল অফিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন করেন। আলীনগর গ্রামে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আলীনগর গ্রাম অত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম। পুরো গ্রামের মানুষ খুব গরিব, কাঁচা ঘর, সেই কাঁচা ঘরে গ্রামের মানুষ গবাদি পশু পোষে, গরু ছাগল ঘাস মুরগি ছিল। সন্ধ্যার সময় গ্রামের মানুষ মশা তাড়ানোর জন্য যে ধোঁয়া দেয়, সেই ধোঁয়ার আগুনে গোয়াল ঘরে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে আমি নিজে ফায়ার ব্রিগেডকে ফোন করি, ফায়ার ব্রিগেডের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়, উনি বলেন ঠিক আছে আমরা এক্ষুনি গাড়ি বের করছি। আমার আগুন লেগে গ্রামবাসীরা পুরো সহযোগিতা করে আগুন নেভালো, কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি এসে পৌঁছালো। তাহলে কি কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম আমাদের আলীনগরের পাশে মাত্র 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে ফায়ার ব্রিগেড, ফায়ার স্টেশন, সেই 5 মিনিট লাগে আসতে গাড়ি নিয়ে, সেখানে 1 ঘন্টাও আমরা ফায়ার ব্রিগেডের গাড়ি পেলাম না। আমার রাস্তা প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনার যথেষ্ট চৌড়া রাস্তা, ক্লিয়ার রাস্তা,
তবুও আমরা পেলাম না। এর থেকে দুঃখজনক ঘটনা হয় না। আমরা গোটা গ্রামবাসী প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা জেলা প্রশাসন থেকে নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব তুলসিয়াডা ফায়ার ব্রিগেডের ডিউটি অফিসারদের বিরুদ্ধে যেন চরম শাস্তি নেওয়া হয়। বিক্ষোভ কেন দেখাচ্ছিলেন, কি কারণে বিক্ষোভ? বিক্ষোভ দেখাচ্ছিলাম এই জন্য যে আগুন পুরো ছাই হয়ে গেল, ফায়ার ব্রিগেডের গাড়ি টাইম মতো আসলো না। কিন্তু ওনারা তো বলছে যে রাস্তা সংকীর্ণ থাকার কারণে সংকীর্ণ, এটা অযৌক্তিক কথা। আমার এখানে প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনার রাস্তা যথেষ্ট চৌড়া রাস্তা, ক্লিয়ার রাস্তা, কিন্তু বলছে ইলেকট্রিক তার ঝুলছিল বলে ইলেকট্রিক প্রত্যেক দিন গাড়ি আমার এই গাড়িতে জেসিবি থেকে বড় হাইডার গাড়ি যাওয়া আসা করে, তাদের তো তার লাগে না, ফায়ার ব্রিগেডের কি করে তার লাগলো? কিন্তু তারা তো খবর পাওয়া মাত্র ছুটে এসেছেন। না, আমাদের স্পটে পৌঁছায়নি। আমরা যেটা খবর পেলাম যে আলীনগর বলেছি ওদের গাড়ি চলে গেছে আলীগড়, তার দায়িত্ব আমি গ্রামবাসী নয়, আলীগড় তো কলকাতায়, সেখানে ওরা ওইখান থেকেই হয়তো গেছে, আমরা তার দায়িত্ব নয়। এখন কি তারা কি ঘুরে যাবে না? এখন আমরা গ্রামবাসী পুরো সহযোগিতা করে আলীনগর গাংনদিয়ার মানুষ আগুন নিভিয়েছে, ফায়ার ব্রিগেডের দরকার কি আমাদের? লাভ কি পেলাম? গ্রামের পাশে ফায়ার ব্রিগেড থেকে আমাদের কোনো লাভ নেই, আমরা ঢুকতে দেবো কেন? তাহলে আজকের হিরো কারা? আজকের হিরো আলীনগর গাংনদিয়ার গ্রামবাসী, যারা একদম অক্লান্ত পরিশ্রম জানের বাজি রেখে যারা আগুন নিভিয়েছে তারাই হিরো। তুলসিহাটা দমকল অফিসের র্যাঙ্ক অফ লিডার বীরেন মহলদার জানান, ফোন পাওয়া মাত্রই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, তবে গ্রামের রাস্তা সংকীর্ণ হওয়ায় বড় গাড়ি নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয়। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে রুটটা বলেছে গাংনদিয়া হয়ে গাংনদিয়া হয়েছে, গাংনদীর এখানে দুটো রাস্তা ছিল, একটা ভুল করে বাঁ দিকে রাস্তা ধরে নিয়েছে, সবাই ওখানকার স্থানীয় লোকজন বললেন যে না এদিকে ঢুকতে হবে, বেগ করে আমরা চলে আসছি, কিন্তু রাস্তা চওড়া আছে ঠিকই কিন্তু উপরে তার ঝুলছে, আমরা ঢুকতে পারছি না, আর বাঁক আছে, বাঁকে আমরা গাড়ি ঠিকমতো নিয়ে যেতে পারছি না, তাই দেরি হচ্ছে। তো গ্রামবাসী স্যার বলছে যে ছোটো গাড়ি নিয়ে আসলে তো হতো? ছোটো গাড়ি আমাদের এর আগে ফায়ারে গিয়েছিলাম দুই একদিন আগে, খারাপ হয়ে গেছে, ওই জন্য পড়ে আছে ছোটো গাড়ি, ওটা ভালো নয়, ওই জন্য নিয়ে আসতে পারছি না, আমরা বড় গাড়ি নিয়ে আসছি। স্যার এখন গ্রামবাসীরা তো বলছে যে আপনাদেরকে আগুন নেভাতে দিবে না, কি করবেন এখন? আমরা আগুন নেভানোর জন্য এসছি, যদি না ঢুকতে দেয় তাহলে তো কী করে বলেন, আমরা এসছি। অপরদিকে রাস্তার উপরে বৈদ্যুতিক তার ঝুলে থাকার কারণে গাড়ি পৌঁছতে দেরি হয়। গ্রামবাসীদেরকে সমস্যার কথা বলা সত্ত্বেও তারা গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছে, তবে তারা সব সময় মানুষের সেবায় রয়েছেন। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।